40 বছর আগে যখন জাতিসংঘে বঙ্গবন্ধু আসে তখন প্যালেস্টাইনের কথা বলছে, এবারেও সে ঘটনা প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার কথা রাষ্ট্রীয় স্বীকৃতির কথা বলছে এবং শুনে কিন্তু মনের আতঙ্কটা তো এরকম থেকে গেছে। আপনারা জানেন এই পশ্চিমবঙ্গের বাঙালি মিশন কবিতার মতিন ভাই ছিল, ছোট্ট একটা কবি কবিতা লেখছেন, কবি ছোট্ট কবিতা পশ্চিমবঙ্গের কবি কবি, মাঝখানে নাক উঁকিয়ে আছে নাক উঁচিয়ে আছে থাকবে পাহারা, দুয়ারে খিল টান দিয়ে তাই খুলে দিল। Somebody will come to power and বলবে আসসালামু আলাইকুম দেশবাসী, বিসমিল্লাহির রহমানির রহিম। ফরগেট করো এটা, বাংলাদেশে এই ঘটনার পুনরাবৃত্তি আমরা খেলার হাফিজের কবিতার মতো বলতে হয়। এই যে মানুষ মুখে একটা মনে একটা খারাপ লাগে খারাপ লাগে, হ্যাঁ তাই বলে ওরা। All this is created by যে দেশে বাস করতেছে পলিসি মেকারদের, as because আমি বিষয় বেশি বলবো না, they are very বিচার মত করে নিচে চলে যাচ্ছে এটা খেয়াল করছে না। পাকিস্তান আমাদের ওই এলাকা ভাগ হওয়ার পরও একটা সমৃদ্ধশালী দেশ ছিল, ইউনিভার্সিটি ভিত্তি ছিল, তার সাথে সম্পর্ক আছে, ইন্টারন্যাশনাল পার্টি করে বাংলাদেশ কিছু কন্ট্রোলে গেছিল, হঠাৎ করে একদিন এই ঠিক আপনার ইলেকশন গত ইলেকশন মাঝখানে নাক উঁকিয়ে আছে নাক উঁচিয়ে আছে থাকবে পাহারা, দুয়ারে খিল টান দিয়ে তাই খুলে দিল। Somebody will come to power and বলবে আসসালামু আলাইকুম দেশবাসী, বিসমিল্লাহির রহমানির রহিম। ফরগেট করো এটা, বাংলাদেশে এই ঘটনার পুনরাবৃত্তি আমরা খেলার হাফিজের কবিতার মতো বলতে হয়। এই যে মানুষ মুখে একটা মনে একটা খারাপ লাগে খারাপ লাগে, হ্যাঁ তাই বলে ওরা। All this is created by যে দেশে বাস করতেছে পলিসি মেকারদের, as because আমি এই বিষয়ে বেশি বলবো না, they are very 40 বছর আগে যখন জাতিসংঘে বঙ্গবন্ধু আসে তখন প্যালেস্টাইনের কথা বলছে, এবারও সে ঘটনা প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার কথা রাষ্ট্রীয় স্বীকৃতির কথা বলছে এবং শুনে যে যার মত করে নিচে চলে যাচ্ছে এটা খেয়াল করছে না। পাকিস্তান আমাদের ওই এলাকা ভাগ হওয়ার পরও একটা সমৃদ্ধশালী দেশ ছিল, ইউনিভার্সিটি ভিত্তি ছিল, তার সাথে সম্পর্ক আছে, ইন্টারন্যাশনাল পার্টি করে বাংলাদেশ কিছু কন্ট্রোলে গেছিল, হঠাৎ করে একদিন এই ঠিক আপনার ইলেকশন গত ইলেকশন